হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সাহানা কিচেন রুমে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি একটা আলুর রেসিপি করে দেখাবো, একদম ইউনিক আর নতুন তো নাস্তা রেসিপি। তো দেখো, আমি এরকমভাবে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে আর খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। চলো, এবার আমি এখানে দিয়ে দেব আধখানা আলু, মানে গোটা আলুও দেবো না, আধখানা দেবো। তো আমি এরকমভাবে স্লাইস করে করব, এইভাবে করে নিয়ে তারপরে দেখাবো। আমি এইভাবে আলুটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি, কিন্তু এটা সিদ্ধ আলু। তো দেখো, আলুটাকে এরকম করে আমি নিয়ে নিয়েছি। তো আর এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি দিয়ে দেব, দেখতেই পাচ্ছ, দুটো কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি, তো চলো মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিই। এখানে আমি দেব এরকম হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব অল্প একটু হিং। তোমরা কিন্তু যে যার মতো করে ঝালটা দেবে, আমি আমার মতো করে দিলাম, স্বাদ মতো দেবে। আর এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো গরম মশলা এক চামচ, আর এখানে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু এখানে লবণটা অ্যাড করে দেবে। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কাকে ছেঁড়ে, দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ বেসন, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক কাপ বেসন দিয়ে আমি কিন্তু বাড়ির সবার জন্যই নাস্তাটা রেডি করে নেব। তো চলো আমি এটাকে এবার মেখে নিই। তো আমি এটাকে ভালো করে মেখে নেব, ঠিক এরকম করে, কিন্তু আমাকে একটু একটু শক্ত মাখতে হবে, সেরকমভাবে কিন্তু করতে হবে, পাতলা করা যাবে না, প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে করতে হবে। এরকমভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নেব। দেখো, রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। তো ব্যাটারটা ঠিক এরকম হবে, না খুব নরম না খুব শক্ত, বুঝতেই পারছো এর কনসিস্টেন্সিটা কীরকম হতে পারে। তো চলো, আমি এখানে তেল গরম করতে দিয়েছি, তেলটা আমার ভালো রকম গরম হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে এইভাবে আমি দিয়ে যাব, যতগুলো ধরবে ঠিক সেরকমভাবে আমি কিন্তু দেব। খুব সুন্দর খেতে আর দারুণ মুচমুচে হয়, নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, দারুণ টেস্টি, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে এই নাস্তাটা, এই পেঁয়াজিটা, এই চপ, যে কোনো একটা জিনিস নাম দিতেই পারো তোমরা এখানে। তো দেখো, মোটামুটি একটা পিট আমার হয়ে এসছে, তো আমি এভাবে একটা পিট উল্টে দেব। পিট পুরো হয়ে গেছে,
खूब सुंदर हो मुछे मुछे हो दारुण। तो यही रोजार मासे रोजार स्पेशल एकदम पियाजी एक बार हलो ट्राई करे देखो दारुण लागबे। चलो हो गेछे आमार भाजा आलाटा देखते ही पाच्छो कत सुंदर होयेछे। तो चलो आमी तोमादेर आर एक बार दिए देखिए दी। एते किन्तु खूब एकटा बेशी तेल लागे ना, आमी एई तेलटाई किन्तु पुरो नास्ताटा रेडी करे नेब। तो चलो हमें एरपर पुरो नाश्ता कर। तो बंधुरा देखे ना दारुण हो दारुण क्रिस्पी होयेछे किन्तु नाश्ताटा। और ये किन्तु गरम चायर संगे खेते पारबे बा मुड़ीर संगे जदि खावा जाए इफतारी खोलार पर तो खूब सुंदर लागबे खेते। तो हमारे वीडियो जी तुम्हारे भलो लेगे थे अवश्य एक लाइक कर देवे और चैनलटा के सबसक्राइब करते भूलें ना और अवश्य बंधुदेर मध्य शेयर कर देवे।